সত্যি কথা বলতে কি যদি আপনি প্লাই স্টোর থেকে প্লাই কিনতেন তাহলে আপনাকে আজ এই দুর্দিনটা দেখতে হতো না ছাগল ছানায় সবজি ক্ষেত খাওয়া নিয়ে বিবাদ বাবা ছেলের লাঠির আঘাতে জখম অপর এক কৃষক তেলিয়ামুড়া থানায় অভিযোগ পাল্টা অভিযোগ ঘটনা মঙ্গলবার সাত সকালে তেলিয়ামুড়া থানাধীন মধ্যকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের বালুছড়া এলাকায় কৃষি জমিতে ছাগল ছানা সবজি গাছ খেয়ে ফেলার ঘটনাকে কেন্দ্র করে জিতেন্দ্র বিশ্বাস ও সঞ্জীব বিশ্বাস নামের পিতা পুত্রের লাঠির আঘাতে রক্তাক্ত পার্শ্ববর্তী জমির কৃষক উত্তম বিশ্বাস ঘটনা মঙ্গলবার সাত সকালে তেলিয়ামুড়া থানাধীন মধ্যকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের বালুছড়া এলাকায় পরবর্তীতে ঘটনা প্রত্যক্ষ করে রক্তাক্ত অবস্থায় কৃষক উত্তম বিশ্বাসকে নিয়ে আসা হয় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে সেখানে নিয়ে এলে তার মাথায় একাধিক সেলাই লাগে পরবর্তীতে এই ঘটনার বিবরণ দিয়ে তেলিয়ামুড়া থানায় পিতা পুত্রের বিরুদ্ধে অভিযোগ করে আক্রান্ত কৃষক আমি কেতো কাজ করতেছি সোয়ালবেলা সার বানাইতেছি ছাগলের বাচ্চা সাইয়া ছাগলের বাচ্চা দিয়ে গিয়ে সোয়ালবেলা এরা কেতো লাগছে তিনটা লুচি গাছ খাই লিছে লচ্ছি গাছ খাই লেছে করে তর্কাতর্কি করে ছাগলের বাচ্চা দিয়ে আমি এনতে সরাইলে এই বসি আমি কেতো বইয়া সার বানাইতেছি এরা বাপে বেন্দালে আয়া সেরা ফুটে আমার দুইরা পিছা দিয়ে এটা ধরে রাখছে আর বাপের মাথার বাড়ি মাস মাথার বাড়ি দিছে করে আমি শুকনো অন্ধকার দিয়া ফালাই দিতেছে বাবু হয়ে আমার ধরছে কোন জায়গায় গ্রাম বালুছড়া কৃষ্ণপুর বালুছড়া কৃষ্ণপুর মধ্য কৃষ্ণপুর বালুছড়া কী নাম তোমার উত্তম বিশ্বাস আর কে নাম আসছে তোমার জিতেন্দ্র বিশ্বাস আর সঞ্জীব বিশ্বাস অন্যদিকে জিতেন্দ্র বিশ্বাসের স্ত্রীর অভিযোগ উত্তম বিশ্বাস নামের ওই কৃষক ওনার স্বামী জিতেন্দ্র বিশ্বাস ও পুত্র সঞ্জীব বিশ্বাসের উপর আক্রমণ করে এতে পিতা পুত্র উভয়ই অল্পবিস্তর আঘাতপ্রাপ্ত হয় পরবর্তীতে তাদের নিয়ে আসা হয় তেলিয়ামুড়া হাসপাতালে জিতেন্দ্র ও সঞ্জীব বিশ্বাসের পক্ষ থেকে উত্তম বিশ্বাসের বিরুদ্ধে তেলিয়ামুড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে তা আমাকে তো হইলো হে খেতে সামনে যেত বাচ্চাটি দূরাইতে রে দূরাইতো না তাহলে আমি গেছি দূরাইতাম গেছি বলে আমি কইছি ওই যে বাচ্চাটি তো দূরাইতে রে ডেলি 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 গাছ খেয়ে খা বাচ্চাটি বান্ধ না হ্যাঁ জুরকি বেশি হয়ে গেছে কেন এই কথা কইছে রে হ্যাঁ আমার মুখ খারাপ করে কুবাইছে বা বকছে বইকে দুইটা দাউলিয়া গলার সামনে আয় বসে আমার খাইটা লেব কুমাই লেব এরপরে আমার পুতে গেছে মোবাইল দিয়ে ভিডিও করতো আমার পুতেরে দুইটা আয়া ধরছে বাড়ির মেয়ে দুইটাই আমার পুতেরে আমি বাইক ফেলাই দিছি বা ঘরও ফেলাই দিছি এ দুইটা বাড়িতে এসে আয়া আমার পুতেরে ফেলাই দিছে সাত সকালে দুই কৃষক পরিবারের মধ্যে হাতাহাতি এবং রক্তারক্তির ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড